শুভ সকাল অনলাইন ক্লাসে নবাগত ছাত্রদের এবং ছাত্রীদের আমরা তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটা রসায়ন খুবই আবশ্যক একটা বিষয় যা জানা মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন এই রসায়নের আমার আলোচনা বিষয় অধ্যায় 2 তোর মধ্যে আমাদের যেগুলো বিষয় আছে তার শুধু দুই অধ্যায় তিনটে টপিকস আমরা আজকের আলোচনা করব আমরা দেখি আমাদের আলোচনা বিষয় আমরা আলোচনা বিষয় হচ্ছে অ্যাসিড বেস থিওরি অফ অ্যাসিড এন্ড বেস অ্যাসিড কি জিনিস সাধারণত আমরা জানি যে সকল পদার্থ হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে অ্যাসিড বলে আবার আমরা জানি যে সকল পদার্থ হাইড্রোক্সাইড গ্রুপ দান করে তাদেরকে ক্ষার বলে আসলে এই কথা দুটো বা এই দুটো সংজ্ঞা সর্বক্ষেত্রে প্রয়োগ করা দরকার তাহলে অ্যাসিডের সঠিক যে সংজ্ঞা এর উপর ভিত্তি করে একজন বিজ্ঞানী আরিনিয়াস বলেছিল যে সকল পদার্থ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে অ্যাসিড বলে এবং সম্পূর্ণরূপে বিয়োজিত যদি হয় শব্দ দিতে হবে হাইড্রোজেন দান করতে হবে এখন আমি যদি বলি সালফোরিক অ্যাসিড অবশ্যই আছে তাহলে সালফোরিক অ্যাসিড হাইড্রোজেন আয়নও দান করতে পারে আবার জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হতে পারে অ্যামোনিয়াম আয়ন এই ক্ষেত্রে দেখা যায় সেও দেখা যাবে একটা হাইড্রোজেন ছেড়েও দিতে পারে কিন্তু ওই থিওরির সাথে এটা কখনোই কার্যকর হবে না কথার সাথে কার্যকর কখনো হবে না তাই আমরা এখানে আলোচনার বিষয়টা হচ্ছে অ্যাসিড এবং অ্যাসিডের যে প্রকৃত যে সংজ্ঞা সেটা হচ্ছে আরিনিয়াস বলতেছে কি যে সকল পদার্থ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করবে তাদেরকে আমরা বলব অ্যাসিড এখন হাইড্রোজেন আয়ন দান করলেই বলবে অ্যাসিড কিন্তু ব্রুনশেট লাউরি এসে বলতেছে প্রোটন দানে সক্ষম পদার্থ মাত্রই অ্যাসিড কিন্তু সেখানে পানির কোনো কথা উল্লেখ নেই তাহলে আরহেনিয়াস আর ব্রুনশেট লাউরি এই দুটো থিওরির মধ্যে কনফ্লিক্ট হয়ে যায় আর এই কনফ্লিক্টের নিরসন করার সময় দেখা গেল জলীয় দ্রবণ যখন থাকবে তখন আরহেনিয়াস এর থিওরিটা 100% কার্যকর হবে আর যদি জলীয় দ্রবণ না থাকে তাহলে আরহেনিয়াস এবং ব্রুনশেট লাউরির থিওরির উপর ভিত্তি করে অ্যাসিডের গুণগত মানকে ব্যাখ্যা করতে হবে এখন আমরা আসি বেস বেসটা বেস সম্পর্কে আরহেনিয়াস বলতেছেন যে সকল পদার্থ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় হাইড্রোক্সাইল আয়ন দান করে তাদেরকে আমরা বলবো ক্ষার এখন এই ক্ষার আর ক্ষারক এই দুটো কথার মধ্যে আবার কনফ্লিক্ট ক্ষার কি জিনিস আর ক্ষারক কাকে বলবো আমরা এখন আরহেনিয়াস এর থিওরি অনুসারে এটাকে আমরা বলবো হাইড্রোক্সাইলকে আমরা বলতেছি ক্ষার হাইড্রোক্সাইড আয়ন দ্রুত গতিতে দেখা যাচ্ছে হাইড্রোক্সাইড আয়ন দান করছে অথবা হাইড্রোক্সিল মূল দান করছে যদি দান করে তাহলে সেটাকে আমরা বলতেছি ক্ষার আবার দেখা যাচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা নিই এখানেও দেখা যাচ্ছে আমাদের হাইড্রোক্সাইড গ্রুপ আমরা পাচ্ছি কিন্তু এটার ক্ষেত্রে এখানে এসে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে একটা ইনভার্সাল সাইন ইউজ করা হচ্ছে অভঙ্গের চিহ্ন এই চিহ্ন সাথে দেখা যাচ্ছে এর ভিতর কিছু তত্ত্বগত সমস্যা আছে তখন আমরা বলতেছি যে সকল পদার্থ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইল আয়ন পাওয়া যাবে অর্থাৎ যে বিক্রিয়ার ক্ষেত্রে বা বিতর্কের ক্ষেত্রে আর রিভার্স হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ ফিরে আসার কোনো সম্ভাবনা নেই তাকে আমরা বলবো শুধুমাত্র ক্ষারক ক্ষার আর যদি আমাদের ফিরে আসার কিঞ্চিত পরিমাণ মানে আংশিক পরিমাণ যদি সম্ভাবনা থাকে আর যে দ্রব্যটা আমরা বিয়োজিত করবো সেটা যদি আংশিক পরিমাণ বিয়োজিত হয় তখন তাকে আমরা বলবো ক্ষারক আমাদের জীবনে সবচাইতে ক্ষার থেকে ক্ষারকের ব্যবহারটা সবচাইতে বেশি আমরা যদি শেভিং ক্রিম বলি নর্মাল ক্রিম ফেস ওয়াশ যতগুলো ইউজ করা হয় তার মধ্যে হচ্ছে কি ক্ষারকের পরিমাণটাই সবচেয়ে বেশি কারণ আমরা যদি ক্ষার বেশি ইউজ করি তাহলে আমাদের বডিতে ত্বক মেস্তা করবে বা বড় ধরনের ত্বক ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা ঠিক আছে সেই জন্য আমরা সম্পূর্ণরূপে বিয়োজিত ক্ষারগুলো ইউজ না করে আমরা আংশিকভাবে যে সকল পদার্থ বিয়োজিত হচ্ছে যাদেরকে আমরা বলতেছি ক্ষারক তাদেরকে শুধুমাত্র এগুলো কসমেটিকে ইউজ করা হয়
ভালো কথা আমরা বাজারে সাধারণত কিছু ওষুধ খেয়ে থাকি যেমন ম্যাগনেসিয়াম ভ্যালাট এটা একটা খান এটা যে অ্যান্টাসিড হিসেবে এসোপ্রাজল রামপ্রাজল গ্রুপে ইউজ করা হয় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এগুলো কে আমরা ইউজ করি যদি ডাক্তারের কাছে যে বলা হয় যে আমাদেরকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড দাও তাহলে ডাক্তার কখনোই সেটা দেবে না তাতে বলতে হবে অথবা আমাদেরকে অবশ্যই বলতে হবে অ্যান্টাসিড এমিপ্রাজল গ্রুপে যে কোনো গ্রুপ যদি আমাদের অ্যাসিডিক ওষুধ হয় তাহলে দেখা যাবে এই গ্রুপ ওষুধগুলো সাধারণত অ্যান্টাসিড বা অন্যান্য গ্রুপের যেগুলো গ্যাস্ট্রিকের ক্ষেত্রে ইউজ করা হয় এগুলোকে আমরা যদি সরাসরি বলি খা তাহলে কিছুটা সংজ্ঞা আরএমএস এর যে থিওরি আছে সেটা সম্পূর্ণরূপে এগুলোর উপর কখনোই কার্যকর হবে না শুধুমাত্র ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কিছু কার্যকর হবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কখনোই কার্যকর হবে না কারণ অ্যালুমিনিয়াম কখনোই হাইড্রক্সাইডকে সম্পূর্ণরূপে বিজিত করতে পারে না এই জন্য দেখা যায় বেশিরভাগ অ্যান্টাসিডের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডটাই ব্যবহার করা হয় কারণ এটা মৃদু মাত্রায় নিউট্রালাইজ করার জন্য যদি বডির ক্যাপাসিটি যদি পরিমাণটা খুব বেশি হয় রক্তের পিএইচ এর কম বেশি হবে যা আমাদের শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর এখন আমরা আসি অ্যাসিড দেখলে শুধু অ্যাসিড হবে এই তত্ত্বগুলো যদি আমরা যাচাই করতে চাই তাহলে দেখা যাবে সাবরিক অ্যাসিডও অবশ্যই একটা অ্যাসিড লাইটিক অ্যাসিডও অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এই অ্যাসিডগুলো শক্তিমাত্রার ভিত্তিতে কে সবচেয়ে বেশি শক্তিশালী হবে সেটা জানা আমাদের দরকার একটা অ্যাসিডের শক্তি কম হবে না বেশি হবে তার প্রথম অংশ নির্ভর করে সেটা হচ্ছে তার জারণ সংক্রমণ দুই হচ্ছে আসক্তির উপর তিন কেন্দ্রীয় মৌলের আকার কেমন কেন্দ্রীয় মৌলের আকার কেমন এগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ করতে পারি তাহলে দেখা যাবে সালফারিক অ্যাসিড বেশি শক্তিশালী হবে ম্যাট্রিক অ্যাসিড বেশি শক্তিশালী হবে এই সে হবে অতি সহজে আমরা নির্ণয় করতে পারি জারণ সংখ্যা কোন একটা মৌলে যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে ওই মৌলের চার সংখ্যার উপর ভিত্তি করে দেখা হবে তাহলে জারণ সংখ্যা যদি আমরা বের করি যা ক্লাস 9 10 এ পড়ানো হয় সেটার উপর ভিত্তি করে দেখা যায় এই মৌলের যদি জারণ সংখ্যা আমরা বের করি তাহলে অবশ্যই মৌলটিকে যদি ধরি আমরা যে আমাদের সালফারের জারণ সংখ্যা আমরা যদি বের করতে চাই তাহলে এক্স যদি ধরে নিই তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের কত হাইড্রোজেনের চার যদি এক হয় সংখ্যা দ্বারা আমরা গুণ করে দেব তারপরে একটা এলিমেন্ট শেষ হলে একটা প্লাস চিহ্ন হবে তারপরে যা আছে সংখ্যা কয়টা একটা আমরা বের করতে চাই হচ্ছে 100 আবার একটা প্লাস দেব আবার আমাদের এখানে চার্জ কত আছে -2 আর অক্সিজেন কত আমাদের 4 ইকুয়াল হচ্ছে 0 এখানে আমরা 0 লিখি কেন আসল কথা হচ্ছে প্রত্যেকটা মৌলের স্বাভাবিক অবস্থায় চার্জ সংখ্যা হচ্ছে 0 চার সংখ্যা 0 হওয়ার কারণে এর ফলাফল সবসময় হবে 0 নাও 2x চার গুণ 8 ইকুয়াল টু কত 0 তাহলে অতি সহজে আমরা x ইকুয়াল লিখতে পারি প্লাস 6 তার মানে সালফারের জারণ সংখ্যা আমরা বলতে পারি প্লাস 6 সালফারের জারণ সংখ্যা যদি আমাদের প্লাস 6 হয় এটা যদি প্লাস 6 হয় আমাদের এটা যদি আমাদের দেখা যায় এখন আমরা এখানে হিসেব করলে 2 যদি হয় তাহলে 3 গুণ আমাদের হবে 6 এটা যদি প্লাস আমাদের থাকলো যেটা আমরা বের করব x আর এখানে হচ্ছে প্লাস হচ্ছে 1 তাহলে অতি সহজে আমরা বলতে পারি প্লাস হবে আমাদের 5 আর এখানে এসে দেখা যাচ্ছে এখানে আমাদের মাইনাস আর কি হয়েছে প্লাস হয়ে আছে তাহলে এখান থেকে আরেকটা মান আমরা পাবো সেটা যদি আমরা বের করতে চাই নরমালি ভাবে দেখা যাবে অ্যাসিডিটি সবচেয়ে বেশি তারপরে প্রথমে সালফারিক অ্যাসিডে বেশি হবে নাইট্রিক অ্যাসিডের তার চেয়ে কম হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তার চেয়ে কম হবে যদি আমরা জারণ সংখ্যার উপর ভিত্তি করে বলি আবার যদি বলি আসক্তি কেমন হবে এখান থেকে দেখা যাবে সালফার হাইড্রোজেনের থেকে অক্সিজেনের থেকে এদের ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি যার কারণে সে অতি সহজে অ্যাট্রাকশন করতে পারে আর অ্যাট্রাকশন যে যত বেশি করবে তার উপর দেখা যাবে ইলেকট্রন ক্যাপাসিটি বাড়বে ইলেকট্রন ক্যাপাসিটি কেন্দ্রে যত বেশি বাড়বে তার উপর দেখা যাবে তার আসক্তি যে যত কেন্দ্রের দিকে টার্গেট থাকবে তার আউটসেলগুলোকে তত বেশি ছাড়তে থাকবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা
আর আমরা বাস্তব উদাহরণ দিতে পারি, সন্তান যদি বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে ওই সন্তানের প্রতি তার বাবা মার যে ভালোবাসা আর বাড়িতে থাকার পরে সন্তানের সাথে বাবা মার যে ভালোবাসা দুটোর মধ্যে অনেক পার্থক্য হয়। কারণ সন্তান যখন বাড়িতে থাকে সে অনেক কিছু তার বাবা মার কন্ট্রোলের মধ্যেই থাকে, তার প্রতি আসক্তি থাকে অনেক বেশি, যে যত বৃদ্ধি দূরে চলে যাবে তার আকর্ষণ তত কমে যাবে, আর আকর্ষণ যত কমে যাবে তার কেন্দ্র থেকে অবশিষ্ট অংশকে ছেড়ে দেওয়া সে চিন্তা করে সবচেয়ে বেশি। তেমনই ঘটনা এখানে হচ্ছে, এখানেও এসে দেখা যাবে একই ঘটনা ঘটার কারণে এটা হচ্ছে, এখানে এসে দেখা যাবে দুইজন প্রায় কি হয়ে গেছে, এর দ্রুত গতিকে যদি একে ছেড়ে দেয় তাহলে দেখা যাবে আলাদা একটা ঘটনা হয়ে যাবে, লিগ্যান্ড বাউন্ডে কিছু প্রোডাক্ট হয়ে যাবে। তারপরে আমরা যদি আসি কেন্দ্র মনের আকার, তাহলে আকারের উপর আবার আসক্তিটাও আমরা যদি পর্যায় সারণীর সপ্তম গ্রুপে বাদ দিয়ে, যদি পর্যায় সারণীর শুধুমাত্র যেটা হ্যালোজিন গ্রুপ আছে শূন্য গ্রুপ বাদ দিয়ে হ্যালোজিন গ্রুপের মৌলগুলো বা এইদিকে তড়িৎ ঋণাত্মক যেগুলো মৌল আছে সেইদিকে যদি আমরা হিসাব করি দেখা যাবে মৌলগুলো আসক্তি তুলনামূলকভাবে অনেক বেশি। পর্যায় সারণী বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে মৌলগুলো দেখা যায় পারমাণবিক সংখ্যা যেভাবে বাড়ে তাদের আকারগুলো সে অনুপাতে বাড়ে না, আর আকারগুলো সে অনুপাতে না বাড়ার কারণে দেখা যাবে তাদের ইলেকট্রনগুলোর আস্তে আস্তে নিউক্লিয়াসে যত বেশি বাড়তেছে তারা তত বেশি কন্ট্রাকশন হয়ে যাচ্ছে, আর যত বেশি কন্ট্রাকশন হবে তড়িৎ ঋণাত্মকতা তত বাড়বে, আর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি বাড়বে তার আউটসেলের যারা আছে তাদেরকে দ্রুত গতিকে ছেড়ে দেওয়ার চিন্তা করবে। এখন আমরা অ্যাসিডিটি অমলত্ব আর ক্ষারত্ব নির্ণয় করার চেষ্টা করব। এখন সালফুরিক অ্যাসিড কতটুকু শক্তিশালী তা অতি সহজে আমরা যদি HCl এর সাথে বিক্রিয়া করি তাহলে বের করতে পারবো। HCl এর সাথে আমরা যদি বিক্রিয়া করি আমাদের দেখা যাচ্ছে সালফুরিক অ্যাসিডকে আমরা বিক্রিয়া যদি করতে চাই, কেউ যদি তার শক্তিমত্তা যদি প্রকাশ করতে চায় তাহলে অপোজিট প্রতিযোগীর সাথে তাকে যাওয়া উচিত। তেমনি সালফুরিক অ্যাসিডকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে দিই তাহলে দেখা যাবে এখানে যে জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে সোডিয়াম সালফেট আর পাওয়া যাবে পানি। তা আমরা অতি সহজে এটাকে যদি ব্যালান্স করি তাহলে তার সামনে দুই দিলে আমাদের হবে। তো এটা হচ্ছে কি দ্রুত গতিকে আমরা যদি ব্যালান্স করতে চাই তাও সম্ভব, আবার যদি অনুরূপ যদি কোনো অ্যাসিডের অ্যাসিডত্ব কতটুকু আছে সেটা তার প্রোটনিক ক্ষমতা দ্বারা অতি সহজে নির্ণয় করা যাবে। যদি সেটা 1:1 অনুপাত অথবা 1:2 অনুপাত অথবা 2:2 অথবা 1:1 যদি হয় তাহলে সেটা বের করা যায়। যেমন অতি সহজে আমরা বের করতে পারি এটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে সোডিয়াম ক্লোরাইড যোগ পানি উৎপন্ন হয়। এখানে আমাদের কোনো কিছু ব্যালান্সের প্রয়োজন নেই কারণ আমাদের অ্যাসিড এবং ক্ষারের দুটের অনুপাত 1:1 হয়ে গেছে, কারণ এখানে অ্যাসিডের অ্যাসিডিক পাওয়ার হয়ে গেছে 1, এখানে ক্ষারের খাওয়ার পাওয়ার হয়ে গেছে হচ্ছে 1, তাই যার কারণে 1:1 রেশিও হওয়ার কারণে এর অম্লত্ব যদি 1 হয় উল্টো দিকে যদি আমরা বের করি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারত্ব কত তাও হবে 1, অর্থাৎ এর অম্লত্ব বের করা যাবে 1 আর ক্ষারত্ব বের হবে 1, কারণ যেখানে কিছু নেই সেখানে ধরে নিতে হবে 1 মোল পার্টিকেল অফ 1 মোল কম্পাউন্ড আছে, এটার সামনে কিছুই নেই তারপরে আমরা বলতে হবে এখানে 1 মোল আমাদের হিসেবে আছে, এখানে আমাদের 1 মোল আছে, তাহলে এখানে আমাদের 1 মোল আছে, এখানে আমরা 1 মোল আছে। অর্থাৎ কোন একটা জিনিসের যদি শক্তিমাত্রা আমরা নির্ণয় করতে চাই তাহলে ওই জিনিসটা বা ওই যৌগটার অপোজিট যৌগের সাথে যদি বিক্রিয়া করায় তাহলে বুঝতে পারবো এই যৌগটার শক্তিমাত্রা কেমন হবে, সেটা কম না বেশি। তাই অতি সহজে আমরা বলতে পারি HCl সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে যদি আমরা বলি HCl এর ক্ষারত্ব কত 1 অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত 1, এটা বলা সম্ভব। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে ধন্যবাদ, থ্যাংক ইউ।